নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব বিয়েবাড়ির মতো ছ্যাচড়ার রেসিপি। আগেকার দিনে বিয়েবাড়ির মেইন মেনুতেই কিন্তু থাকতো এই ছ্যাচড়া, মানে রাতের দিকে যে নিমন্ত্রিত লোকেরা খাওয়া দাওয়া করত। এখন কিন্তু সেটা প্রায় উঠেই গেছে, যদিও দুপুরবেলার খাওয়া দাওয়াতে কিন্তু মাঝে মধ্যে এই ছ্যাচড়ার রেসিপিটা থাকে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তবে আমরা বাড়িতে যেরকমভাবে তৈরি করি পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, তাতে কিন্তু সেই টেস্টটা একদমই আসে না। বিয়েবাড়ির ছ্যাচড়াটা হয় একদম অন্যরকম, যেটা বাড়িতে যতইভাবে তৈরি করি না কেন সেই টেস্টটা কিন্তু আসে না। আজকে আমি তৈরি করব বিয়েবাড়ির ছ্যাচড়া, তবে কী দিলে সেই একই রকম টেস্ট আসবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি পুঁই শাক কেটে নিচ্ছি। এখানে আমি পুঁই শাকটাকে, শাকটাকে আলাদা করে কেটেছি আর ডাঁটাগুলোকে আলাদা করে রাখছি, কারণ শাক তো খুব নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই কারণে শাকটাকে আমি ছাড়িয়ে নিয়ে আলাদা করে রাফলি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, আর এর ডাঁটাগুলোকেও আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে আলাদা করে রেখে দিচ্ছি। এই সবজিটার সাথে যে কোনো রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আলু, কুমড়ো আর বেগুনটা মাস্ট। এর সাথে পটল, ঝিঙে এই ধরনের সবজিও দিতে পারেন। আমি এখানে ঝিঙেটা নিয়েছি আর এই দেখুন পুঁই শাকের পাতাগুলোকে আলাদা করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি কাতলা মাছের মাথা আর নিয়েছি কিছুটা কাতলা মাছের তেল। এবার এই মাথা আর তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ গুঁড়ো, মানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, একটু বেশি করেই হলুদ গুঁড়ো দিলাম। আর এর সাথে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার মাছের মাথাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বিয়েবাড়ি স্টাইলে যদি করতে চান ছ্যাচড়ার রেসিপি, কাতলা মাছের মাথাটাই ব্যবহার করবেন, কারণ বিয়েবাড়িতে রুই মাছের থেকে কাতলা মাছটাই রান্না করা হয়, সেই জন্য কাতলা মাছের মাথাতেই বেশি টেস্ট হয়। আর এই যে বিশেষ উপকরণ হচ্ছে মাছের তেল, এটা দিলেই কিন্তু একদম স্বাদটা হবে একদম বিয়েবাড়ির মতো। দেখুন রান্না করার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভাজতে হবে, একদম লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হবে, কারণ খুব ফেটে গায়ে আসে। সেই জন্য আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি একদম লাল করে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি মাছের তেলটাও দিয়ে দিলাম। তেলটাকেও এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশিক্ষণ না, মিনিট দুয়েক আমি একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু তেলটা ভাজা হয়ে যাবে। এবার এই তেলটাকেও উঠিয়ে রাখবো। এবার কড়াইতে যে বাদবাকি তেল আছে এর মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। পাঁচ ফোড়ন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দেবো থেতো করে নেওয়া রসুন। রসুনটা দিচ্ছি এক টেবিল চামচ, প্রায় সাত আট কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, এটা কিন্তু বাটা নয়। এই থেতো রসুনটাকেই পাঁচ ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর ফ্লেভার বেরোলে তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কাটা। পেঁয়াজ কোচানোগুলোকেও এবার হালকা করে ভাজতে থাকবো। পেঁয়াজ কিন্তু এখানে একদম লাল করে ভাজতে হবে না, একটু হালকা ভেজে রাখলে বা একটু নরম হয়ে এলে এটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজ একটু নরম হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। এগুলো কী হবে, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এগুলোকে দিয়ে আমি মশলার সাথে আগে একটু কষিয়ে নেব। সবজিটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু ভালো করে সবজিটাকে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আপনারা বাঁধাকপির পাতা কিংবা পটল কিংবা ফুলকপি এই ধরনের সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা গাজর, মূলো, শীতকালে হলে এগুলো দিলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে ছ্যাচড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার ভালো করে সবজিটাকে মিক্সড করে ঢাকা চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসছে। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে গ্যাসের আঁচ কমিয়ে সবজি কিন্তু বেশ নরম হয়ে যায়। এবার এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম। এর সাথে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো ওপর থেকে একদম ভালো করে বিছিয়ে দিয়ে, কিছু নাড়াচাড়া করা যাবে না কারণ অনেকটা পাতা হয়ে গেছে, এই জন্য এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো। মিনিট দু তিনে ঢাকা দিয়ে রাখলে পাতাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। দেখুন পাতার থেকে জলও বেরিয়ে গেছে আর পাতাটা অনেক নরম হয়ে গেছে। এবার এই সবজির সাথে নাড়াচাড়া করতে অনেক সুবিধা হবে। দেখুন সবজির সাথে ভালো করে পাতাটাকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন জলটা অনেক শুকিয়ে এসছে আর সবজি কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব যাতে একটু মাখো মাখো হয়ে যায়। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। তেলটা কিন্তু এখন দেব না, মাছের মাথাগুলো দিই কারণ মাছের মাথাগুলোকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করব। এখন আর আমি ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু জলটা আর শুকোবে না। সবজি ভালো করে বেশ গামাখা হয়ে গেলে আর মাছের মাথাগুলো যখন বেশ নরম হয়ে যাবে, এবার ভেজে রাখা মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। এই মাছের তেলটাতেই কিন্তু একদম বিয়েবাড়ির ছ্যাঁচড়া বা অনুষ্ঠান বাড়িতে যেরকম ছ্যাঁচড়া পরিবেশন করা হয় ঠিক সেরকম স্বাদ আসবে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টিস্পুন চিনি দিলাম। চিনিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়াবেন বা কমাতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একদম আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে। এটাকে জাস্ট এবার অনবরত একটুখানি নাড়াচাড়া করে একদম ঘ্যাটের মতো মানে মাখা মাখা করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, রেসিপিগুলোকে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন আর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে।